আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারি না চিৎকার, এই এক লাইন যেন পুরো মৌসুম জুড়ে বাজছে রোনালদোর গানে কিংবা তার ভক্তদের। হয়তো কট্টর মেসি ভক্তটাও চায় রনো ফর্মে ফিরুক, হয়তো কোটি CR7 ভক্ত এখন ফুটবল বিমুখ। রনোর এই খারাপ সময় নিয়ে বিস্তারিত থাকছে শরীফুল ইসলামের লেখা প্রতিবেদনে। নক্ষত্রের হইতেছে ক্ষয়, নক্ষত্রের মতন হৃদয় পুরিতেছে ঝরে, ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে। জানো না কো তুমি তার স্বাদ, তোমার নিতেছে ডেকে জীবন অবাধ, জীবন অগাধ। জীবনানন্দের আক্ষেপটা যদি হয় প্রিয় মানুষ থেকে দূরে সরে যাওয়ার, তবে রোনালদোর আক্ষেপটা ওই সবুজ গালিচার। আপনি চাইলেই হতে পারেন রোনালদো ভক্ত, কিংবা হতে পারেন তার হেটার্সও, কিন্তু শত বছরের সেরা গোল স্কোরারের এমন দিনে হতাশ না হয়ে উপায় নেই মোটেও। কখনো গোল মিস করে নিজের জার্সিটাকে কামড়ে ধরছেন, কখনো পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটাচ্ছেন, কখনো চিৎকার করে কাঁদতে চেয়ে হয়তো কাঁদছেন না, কখনো বুক ফেটে কিছু বের হতে চাইলেও শব্দ মুখে আনছেন না। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোল স্কোরারের সুযোগই নেই চ্যাম্পিয়ন্স লিগে, ম্যানচেস্টার ইউনাইটেডের বরপুত্রের জায়গায় নেই তাদের একাদশে। হয়তো এমন সময়ে যারা মেসির কট্টর ভক্ত তারাও আফসোস করছেন রোনালদোর জন্য, করাটাই তো স্বাভাবিক। গত আসরেই যে দলটির সেরা গোল স্কোরার ছিলেন তিনি, সেই দলের একাদশে সুযোগও হচ্ছে না তার। নিজের পছন্দের দল টটেনহামের বিরুদ্ধে পুরো সময় কাটালেন বেঞ্চে বসেই, রাগ করে ছাড়লেন মাঠও, এজন্যই হয়তো বলা হয় ঝুলে থাকার চেয়ে পড়ে যাওয়া ভালো। হয়তো রোনালদোর সময় হয়েছে নিজের এই চকচকে পরিসংখ্যান নিয়ে বিদায় নেওয়ার, কিংবা ভক্তদের আরও অপেক্ষা আছে রোনালদোর ফর্মে ফেরার। যদি সত্যি আবারও ফেরেন তাহলে হয়তো সকল ফুটবল প্রেমীরাই আনন্দে মাতবেন, আর যদি এমনটাই চলতে থাকে রোনালদো হয়তো মাঠের রাস্তায় উল্টো দিকেই হাঁটবেন, যেমনটা হাঁটলেন এক রাত আগেই। মৌসুমের শুরুর দিকে দেরিতে প্রাক মৌসুমে যোগ দেওয়াকে কারণ হিসেবে দেখিয়ে শুরুর একাদশের জায়গা থেকে সরিয়ে নেন কোচ, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ফিট থাকলেও শুরুর একাদশে বা বদলি হিসেবেও খেলার সুযোগ পাচ্ছেন না পর্তুগিজ তারকা। চলতি মাসে ম্যানচেস্টার ডার্বিতে দলের 6-3 গোলে হারের ম্যাচেও পুরোটা সময় বেঞ্চে কাটাতে হয় রোনালদোকে। প্রিমিয়ার লিগে আগের রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে অবশ্য শুরুর একাদশে ছিলেন রোনালদো, সেদিনও অবশ্য নিজের ছায়া হয়েছিলেন তিনি। পরে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ, তখন 5 বারের বর্ষসেরা ফুটবলারের চোখে মুখে ফুটে ওঠে রাজ্যের হতাশা। লিগে বুধবার টটেনহ্যামের বিপক্ষে ফ্রেড ও ব্রুনো ফার্নান্ডেজের গোলে 2-0 ব্যবধানে জিতেছে ইউনাইটেড। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে রোনালদোর নাম। 89তম মিনিটে বেঞ্চ ছেড়ে টানেলে ঢুকতে দেখা যায় তাকে। অনেকে প্রফেশনালিজম খুঁজলেও রোনালদোর জায়গায় থাকলে হয়তো কষ্টটা অনুমেয় হতো, তবে সবাইকেই জায়গা ছাড়তে হয়, নতুন জায়গায় যেতে হয় আর নতুনদের জন্য জায়গা দিতে হয়, রোনালদোকেও হয়তো দিতে হবে। অনেক তো হলো, আর কত, এবার না হয় আফসোস না হয় আক্ষেপই হন।